একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত 8:40 তার মৃত্যু হয় বলে জানিয়েছেন BSMMU হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার রেজাউর রহমান। তিনি BDNews24.com বলেন, উনি হার্টের পেশেন্ট ছিলেন, সাথে ডায়াবেটিস ছিল। এখানে গতকাল রাত 8:30 দিকে এসেছিলেন হার্ট অ্যাটাক নিয়ে। আজকে আবার আরেকটি অ্যাটাক হয়। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা রাত 8:40 ডেড ডিক্লিয়ার করেছি। মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। সাঈদীর মৃত্যুর পর BSMMU এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন DMP রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সি। জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদীর বয়স হয়েছিল 83 বছর। একটি মামলায় 2010 সালের 29 জুন ঢাকার শাহিনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন সাঈদী। এরপর 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ওই রায়ের পর দেশজুড়ে সহিংসতা চালায় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। ওই তাণ্ডবে প্রথম 3 দিনেই নিহত হন অন্তত 70 জন। এছাড়া বহু গাড়ি, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাঙচুর করা হয়। সাঈদী আপিল করলে 2014 সালের 17 সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। ওই রায় পুনর্বিবেচনার আবেদন হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। এরপর থেকে সাঈদী কাশিমপুর কারাগারেই ছিলেন। সেখানে বুকে ব্যথা অনুভব করার কথা জানালে রোববার সন্ধ্যায় সাঈদীকে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। তাকে দেখে হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছিলেন, সাঈদী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে BSMMU হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজমেরও আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। তিনি দণ্ড ভোগ করার সময় হাসপাতালে মারা যান। 71-এ দেইল্লা রাজাকার হিসেবে পরিচিত সাঈদী পরে ইসলাম ধর্মীয় বক্তা হিসেবে পরিচিতি কুরআন। 1996 ও 2001 সালে জামায়াতের মনোনয়নে পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্যও হন। তার বিরুদ্ধে রায় দেওয়ার সময় ট্রাইব্যুনালের বিচারক বলেছিলেন, এই মামলা যার বিরুদ্ধে তিনি বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত, তার ওয়াজ শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে। দেলাওয়ার হোসাইন সাঈদী কেবল মাওলানা হিসেবেই সুপরিচিত নন, তিনি 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার আরেকটি পরিচয় হলো তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির। এভাবে আসামির পরিচয় দেওয়ার পর বিচারক বলেন, আজ এখানে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় হচ্ছে না। 2 বারের সংসদ সদস্য বা জামায়াতে নেতা সাঈদীরও রায় দিচ্ছে না ট্রাইব্যুনাল। আজ যার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে তাকে জানতে হলে আমাদের 40 বছর পেছনে তাকাতে হবে। তখন পিরোজপুরে সাঈদীকে মানুষ চিনত দেলু নামে। বিচারক বলেন, সেই সময়ের 30 বছরের যুবক সাঈদী ছিলেন রাজাকার বাহিনীর একজন সদস্য। উর্দু ভালো বলতে পারতেন বলে পাকিস্তানি সেনাদের সব অপারেশনেই তিনি তাদের সঙ্গে ছিলেন। যে 20টি অভিযোগে সাঈদীর বিচার হয় তাতে হত্যা, ধর্ষণ, লুটপাট ও নির্যাতনের মতো ঘটনা ছিল।